রবিবার ত্রিপুরায় ঘর ঘর বিজেপি অভিযান কর্মসূচিতে সামিল হন মুখ্যমন্ত্রী তথা আট নম্বর টাউন বড়দোয়ালিয়ার বিধায়ক ডাক্তার মানিক সাহা। নেতাজি স্কুল মাঠে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর বিজেপি কার্যকর্তা এবং কর্মীদের সঙ্গে মিছিলে সামিল হন তিনি। তারপর প্রতিটি বাড়িতে বিজেপির পতাকা এবং স্টিকার লাগানোতে অংশগ্রহণ করেন মানিক সাহা। একই সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন কাজের একটি রিপোর্ট কার্ডও তুলে ধরেন তিনি। চোখ রাখব সেদিকে। আমরা প্রতি মাসেই শেষ রবিবার আমরা অপেক্ষা করতে থাকি যে কবে উনি মন কি বাত বলবেন। ওনার মন কি বাত আসলে দেশের বাত, দেশের মনের কথা, দেশকে পুরো দেশকে আমাদের সামনে রাখেন এবং অনেক ইনোভেটিভ যেসব বিষয়গুলো আমরা জানি না সেই বিষয়গুলো আমাদের সামনে রাখেন এবং আমরা এখানে একযোগে ওনার যে এক সূত্রে গাথা সমস্ত ভারতবর্ষকে আমাদের সামনে প্রস্তুত করেন, তো আমরা অবাক চিত্তে আমরা তাকিয়ে থাকি এবং দেখি যে কী কী জিনিস উনি আমাদের সামনে রাখেন। এখানে আজকে G20 সম্পর্কে উনি বলেছেন, G20-এর লোগো তেলেঙ্গানার একজন তাঁতি, উনি কীভাবে G20-র সাথে ওনার যে মানসিক যে লিঙ্ক সেই উনি যে লোগোটা উনি প্রস্তুত করেছেন এবং সেটা আমি যা দেখলাম সেটা অ্যাকসেপ্টও হয়েছে, যা বোঝা গেল অত্যন্ত মানে সুন্দর এবং সেটাও আমাদের সামনে দেখালেন।